রাজ্যে রেশন দুর্নীতির প্রতিবাদ এবং ভুয়ো রেশন কার্ড বাতিলের দাবিতে বিজেপির মিছিল। বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে খাদ্য ভবন পর্যন্ত মিছিল উত্তর কলকাতা বিজেপি এবং উত্তর কলকাতা কিষাণ মোর্চার। দেখতে পাচ্ছেন আপনারা বিজেপির যারা সমর্থকেরা রয়েছেন তারা প্রত্যেকেই মিছিলে পা মিলিয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন। সন্তু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? যেভাবে এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, চোরেদের সরকার, আপনি রেশন দুর্নীতি যেভাবে হয়েছে, এই যে চোরটাকে ধরে নিয়ে গেছে, আরো চোর রয়েছে, চোরেদের মক্ষী রানী কে, চোরেদের যুবরাজকে, তাদের ধরতে হবে। ছবি দেখানোর চেষ্টা করবো, তোমায় দেখাবো যে ছবি রজনীকান্ত মেলা দেখাবে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই যে ময়দা, এই যে চাল, সেই চাল চিনি ময়দা এবং 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 যে ডাল তা নিয়ে কিন্তু মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে মিছিলের ছবি দেখানোর চেষ্টা করি। মিছিল শুরু হয়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ, এবং আরো যারা রয়েছেন, যারা কিষাণ মোর্চার তরফ থেকে এই মিছিল রয়েছে, এই মুহূর্তে কিষাণ মোর্চার তরফ থেকে যারা রয়েছেন, মহাদেব বাবু রয়েছেন। আপনারা আপনারা বারবার বলছেন কৃষকদের অবহেলা করা হচ্ছে, আপনারা কৃষকদের স্বার্থে কথা বলছেন, আজ রাস্তায় নামতে হলো কেন? বাংলার কৃষকদের ঘরে ডাকাতি করেছে তৃণমূল নামক ডাকাতরা, বাংলার কৃষকদেরকে লুট করছে। কেন্দ্রীয় সরকারের দেয়া যে মিনিমাম সাপোর্ট প্রাইস, তা থেকেও বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা। কৃষকের ধান চুরি যাচ্ছে, কৃষকের গম চুরি যাচ্ছে, চাল চুরি যাচ্ছে, সেই চোরেদের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, মিছিল এগিয়ে যাচ্ছে। আরো একবার যদি ছবিটা দেখানো যায়, এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আরো একবার যদি ছবিটা দেখানো যায়, তুমি তুমি এই মুহূর্তে রজনীকান্ত মেলা দেখাবে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই যে গম, এই যে ময়দা, এই যে ডাল, এই চিনি, এই চাল, এগুলো কেন নিয়ে আপনি মিছিল আসছেন? সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের মাল কেন চুরি করলো রেশন থেকে? অবিলম্বে ধিক্কার জানাই, আমরা তার জন্য রাস্তায় বেরিয়েছি। কেননা মানুষের খাদ্য চুরি করবে, কেন তাকে জেলে যেতে হলো? মানুষের পেটের ভাত, মাথার ছাপ চুরি যাচ্ছে, এই অভিযোগ বারংবার করেছে বিজেপি। এবার রাস্তায় নেমে খাদ্য ভবন অভিযানে নামলো। এই মুহূর্তে বঙ্গ বিজেপির যারা রয়েছেন উত্তর কলকাতা, তারা কিন্তু এই মুহূর্তে মিছিল হাঁটছেন, এবং তাদের স্পষ্ট বক্তব্য, শুধু একজন চুরি চোর নয়, অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকে টার্গেট করছেন না, তার সঙ্গে গোটা শাসক দলকেই কিন্তু তারা অভিযোগের তীরে রাখছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্ল্যাকার্ড রয়েছে। একবার মিছিলের ভেতরের ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ মিছিলে একদম ভেতরের ছবি রজনীকান্ত মেলা দেখানোর চেষ্টা করবে। এভাবেই কিন্তু হাতে এভাবে প্ল্যাকার্ড নিয়ে কি লেখা রয়েছে, এটা কি লেখা রয়েছে? উত্তর কলকাতার যারা যুব মোর্চার সদস্য রয়েছেন তারা যেমন রয়েছেন, একের পর এক প্ল্যাকার্ড নিয়ে কিন্তু মিছিল ক্রমশ বড় এবং তাই দেখানোর চেষ্টা করবো। বাকিবুর রহমান, তার ছবি রয়েছে, কি স্লোগান উঠছে? মিছিলের একদম অগ্রভাগের ছবি, সামনের ছবি, রীতিমতো শহরের রাজপথ কাঁপিয়ে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে মিছিল, সেই মিছিল এগিয়ে চলছে। এবং উত্তর কলকাতার কৃষক সভাপতি রয়েছে এই মুহূর্তে কৃষির কিষাণ মোর্চা থেকে শুরু করে উত্তর কলকাতার সভাপতি, তারা মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো, কাউন্সিলর রয়েছেন দীর্ঘদিনের কাউন্সিলর, আজ মিছিলে হাঁটতে হলো কেন? যেই রকম পশ্চিমবাংলায় প্রত্যেকটা জিনিসে যে দুরাচারী যে ষড়যন্ত্র করে মানুষের চাল পর্যন্ত চুরি করে নিয়েছে, ওকে শাস্তি হোক, ওর জন্য আজকে আমরা কি স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে? একটাই, এই চোর সরকারকে পতন হোক, পতন হোক, পতন হোক। কি স্লোগান উঠছে শোনার চেষ্টা করি, কি স্লোগান উঠছে? বাংলার মানুষ দেখতে পাচ্ছে, যেখানে বাংলার মানুষের রেশনের দেওয়া গরিব মানুষের জন্য যে আটা চাল তা চুরির অভিযোগ।
চক্রটির মধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক তিনি জেলে এবং তার ছবি সহ বর্তমান খাদ্যমন্ত্রীর ছবি সহ একাধিক ছবি নিয়ে একাধিক প্ল্যাকার্ড লিখে এই মুহূর্তে কিন্তু মিছিল ক্রমশ এগিয়ে চলেছে মধুকল্পিতা সেই ছবির পাবলিক বাংলায় একেবারেই আমরা সন্তু তোমার মাধ্যমে সেই ছবিটা দেখতে পাচ্ছি এখানে রাজ্যে রেশন দুর্নীতির প্রতিবাদ এবং ভুয়া রেশন কার্ড বাতিলের দাবিতে বিজেপির মিছিল বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে খাদ্য ভবন পর্যন্ত মিছিল উত্তর কলকাতা বিজেপি এবং উত্তর কলকাতা কিষাণ মোর্চার আমি আবারও চলে যাব সন্তু তোমার কাছে সন্তু এখন কত দূর পর্যন্ত মিছিল পৌঁছেছে দেখো এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ কিন্তু ক্রস করছে মিছিল এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করব রজনীকান্ত বেড়া দেখাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলার কাছেই কিন্তু খাদ্য ভবন তুমি জানো এবং সেই খাদ্য ভবনের কাছে ক্রমশ এগিয়ে যাচ্ছে মিছিল পুলিশ রয়েছে এবং এই মিছিল ক্রমশ এগিয়ে চলছে যুব মোর্চার সদস্য যারা রয়েছেন যারা মিছিলে পা মেলাচ্ছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে মিছিল এগিয়ে চলছে কি স্লোগান উঠছে বিজেপি রাজবাদে তৃণমূল কংগ্রেস সোসিয়াল তার চোর চাল চোর সকি চোর ত্রিপাল চোর চাওয়াল চোর পুরো চোরদের বাজার আছে তৃণমূল কংগ্রেস আর ওদের মান্ডি হচ্ছে শান্তিনিকেতন কালীঘাট ওদের মান্ডি হচ্ছে চোরদের মান্ডি চোর ধরো চুরি হয়েছে এবার আপনি দেখবেন স্বাস্থ্য বিভাগ কি করে চুরি করছেন এই খুলাসা একাধিক চুরির অভিযোগ করছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছেন এই মুহূর্তে বিজেপির যারা যারা বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা মিছিলে হাঁটছেন আজ মিছিলে হাঁটতে হলো এখান থেকে স্লোগান উঠছে চোর হাঁটাও কি চুরিটা কি হচ্ছে চোরটা কে করে প্রথম কথা এই সরকারের সবাই চোর এই সরকারের মুখ্যমন্ত্রী লালু যেমন জেলে গেছে এই মুখ্যমন্ত্রীকেও যেতে হবে কারণ স্বাস্থ্য দপ্তরে যে চুরি সেই চুরি মারাত্মক ভাবে হয়েছে আর তার ফল হচ্ছে তার নিজের চিকিৎসায় গাফিলতি তাই সমস্ত দপ্তর আজকে শিক্ষা জেলে আজকে খাদ্য জেলে স্বাস্থ্য বন থেকে শুরু করে সমস্ত জেলে যাবে আর জেলেদের যাও জেলটাই হচ্ছে তার আসল জায়গা শিক্ষা থেকে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্যের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে এই মুহূর্তে সেই ছবি রজনীকান্ত বেড়া আমার ভিডিও জার্নালিস্ট তার সুচারু হাতে সেই ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর এবং সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে খাদ্য ভবনের উদ্দেশ্যে স্লোগান দিতে দিতে এগিয়ে চলছে এবং স্লোগান উঠছে যে তারা অভিযোগ যেগুলি করছেন যে খাদ্য চুরি অর্থাৎ রেশনের আটা চুরি চাল চুরি এই মুহূর্তে আরো একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো যেখানে যেখানে চাল থেকে শুরু করে গম থেকে শুরু করে চিনি থেকে শুরু করে সবকিছু নিয়ে কিন্তু তিনি রাস্তায় নেমেছেন কথা বলা হয়ে গেছে আগে আমরা কথা বলেছি এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করি তুমি দেখতে পাচ্ছ গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই গুণগত মানে ঠিক চাল গুণগত মানে ঠিক চিনি কিন্তু রেশনের লাইনে দাঁড়িয়ে এই এত সুন্দর চাল এত সুন্দর চিনি পাওয়া যায় সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারে ভোটে মন্ত্রিত্ব পেয়ে সাধারণ মানুষের চাল দাঁড়াতে চুরি করলেন লজ্জ লাগে না ধিক্কারছে না আপনাকে আপনি এগুলো নিয়ে যাচ্ছেন খাদ্য ভবনে নিয়ে যেয়ে কি করবেন খাদ্য ভবনে দেখাবো কেন সাধারণ মানুষের মাল চুরি করা হলো কেন ভালো মাল দেওয়া হয় না কেন ভুয়ো রেশন কার্ড ব্যবহার করা হয় কেন ভুয়ো রেশন কার্ড ব্যবহার করা হয় তুমি আজকেও জানো ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয়েছে অলিতে গলিতে এবং যে ছবি দেখানোর চেষ্টা করবো কোথাও চাল চুরি কোথাও ডাল চুরি এভাবেই কিন্তু প্ল্যাকার্ডটিকে তারা রাস্তায় নেমেছেন স্লোগান দিচ্ছেন এবং মিছিল ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে মিছিলে গিয়ে চলেছে খাদ্য ভবনের দিকে পুলিশ আধিকারিকদের যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন এবং যে সুরক্ষা সেই সুরক্ষা বলয় তৈরি করে মিছিল আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা সিনিয়র আধিকারিকরা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন তারা এই মুহূর্তে মিছিলের অগ্রভাগে এবং গাড়ি যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ রেখে এই মিছিল এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে যে ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে শহরের রাজপথে নামলো গেরুয়া ব্রিগেড এবং তারা স্লোগান দিতে দিতে একটা কথাই বলার চেষ্টা করছে যে মানুষের অধিকার চুরি হয়েছে মানুষের পেটের ভাত চুরি হয়েছে মাথার ছাদ চুরি হয়েছে শিক্ষা চুরি হয়েছে স্বাস্থ্য চুরি হয়েছে এই অভিযোগগুলোই তারা করছেন বুক চিতিয়ে চোখে চোখ রেখে এই মুহূর্তে সেই মিছিল ক্রমশ এগিয়ে চলছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করছে তুমি দেখানো
করার চেষ্টা করব। বিশাল সেই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে রজনীকান্ত বেরা। মিছিলের অগ্রভাগের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, মিছিলের মাঝখানের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মিছিলের মাঝখানের ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে দেখানোর চেষ্টা করব বিজেপির যুব মোর্চার যারা কার্যকর্তা রয়েছেন তারাও কিন্তু স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের কি স্লোগান হচ্ছে দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে? এবং তাদের উদ্দেশ্য একটাই, বাংলার মানুষের প্রান্তিক মানুষরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়, তাতে তাদের যে প্রাপ্য চাল ডাল সেগুলো যাতে ঠিকঠাক মেলে তার জন্যই কিন্তু এই খাদ্য ভবন অভিযান দেখানোর চেষ্টা করবো ভারতীয় জনতা, কিষাণ মোর্চা এবং উত্তর কলকাতা জেলার তরফ থেকে এই খাদ্য ভবন অভিযান। চাল চুরি, গম চুরি, রেশন চুরি এবং ভুয়ো রেশন কার্ড বানিয়ে বাতিলের দাবিতে কিন্তু তারা রাস্তায় নামছে। এই মুহূর্তে আরো একবার কথা বলার চেষ্টা করি। এই আপনারা রাস্তায় নামছেন, মিছিল ক্রমশ এগিয়ে চলেছে, আপনারা খাদ্য ভবন পর্যন্ত যাবেন? যদি আটকে দেয় মানুষের জন্য আন্দোলন করতে গেলে পুলিশ অ্যারেস্ট করলে করবে, আমাদের কোনো অসুবিধা নেই। মিছিল যাবে এখানে চোখে চোখ রেখে রাজ্য লড়, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই হবে। আর একটাই স্লোগান উঠবে, পিসি চোর বালু চোর, পিসি চোর বালু চোর, পিসি চোর বালু চোর, পিসি চোর বালু চোর, সবাই চোর। সেই ছবি দেখতে পাচ্ছ, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এভাবে স্লোগান দিতে দিতে কিন্তু মিছিল এগিয়ে চলেছে। রজনীকান্ত বেরা সেই ছবি তুলে ধরছে মধুকল্পিতা, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বাংলার মানুষ, প্রান্তিক মানুষেরা রেশনের লাইনে দিয়ে যে চাল ডাল গম নিয়ে যান, তাদের প্রাপ্য চাল গম ডাল মেলে না। এই অভিযোগ সামনে আসার পর, তদন্ত করার পর কিন্তু কেঁচো খুঁড়তে কেউ বেরিয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি আজ জেলে এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব স্পষ্ট অভিযোগ, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু এই চুরির অভিযোগ উঠেছে। এবং সেই চুরির অভিযোগ তুলে আজ তারা রাস্তায়, আজ তারা রাজপথে, আজ তারা স্লোগান দিচ্ছেন যে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই মানুষের অধিকারের লড়াইয়ে তারা আজ রাস্তায়। মধুকল্পিতা, একেবারে সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজ্য সদর খাদ্য দপ্তর, বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে খাদ্য ভবনের দিকে ধীরে ধীরে মিছিল এগোচ্ছে। মিছিলে রয়েছেন বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা।